রায়গড় গ্রামে বিজয় তার স্ত্রী বৈশাখীর সঙ্গে থাকত। বিজয় বাজারে একটি বিরিয়ানির দোকান চালাত এবং বিরিয়ানি বিক্রি করে সে যা টাকা রোজগার করত সেই টাকা দিয়েই তাদের খুব ভালোভাবেই সংসার চলত। একদিন বিজয় ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে বসেছিল, তখনই বৈশাখী সেখানে আসে। বিজয়, তাড়াতাড়ি কিছু টাকা দাও, আজ আমি আমার বান্ধবীদের সঙ্গে শপিং এ যাব। বৈশাখী, কয়েকদিন থেকে বিরিয়ানির দোকান ভালোভাবে চলছে না, সেই ব্যাপার নিয়ে আমি একটু চিন্তার মধ্যে আছি। তার উপর থেকে সপ্তাহ গড়াতে না গড়াতেই তুমি শপিং এর জন্য টাকা চাইতে চলে আসো, টাকা কি আমাকে রোজগার করতে হয় না? তুমি এরকম ভাবে বলছো যেন তুমি একাই কাজ করো, আর আমি তো বাড়িতে শুধু বিশ্রাম করেই কাটাই। আমি যখনই তোমাকে টাকার কথা বলি তুমি আমাকে একই কথা বলো। বৈশাখী, একই কথা বলবো না তো কি বলবো, দোকানে প্রতিদিন যা বিরিয়ানি রান্না করছি তার অর্ধেক শেষ হচ্ছে আর অর্ধেক খারাপ হয়ে যাওয়ার কারণে আমাকে ফেলে দিতে হচ্ছে। এভাবে প্রতিদিন বিরিয়ানি নষ্ট হয়ে যাওয়ার কারণে দোকানের অনেক ক্ষতি হচ্ছে। বিজয়, সেই কারণেই তো আমি তোমাকে অনেকদিন থেকেই বলছি যে বিরিয়ানির দাম কিছুটা কমিয়ে দাও, এত বেশি দামে বিরিয়ানি বিক্রি করলে কে তোমার দোকান থেকে বিরিয়ানি কিনবে? দামটা একটু কমিয়ে দাও, দেখবে দোকানে গ্রাহকদের লাইন লেগে যাবে। থাক বৈশাখী, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, এমনিতেও জিনিসের দাম যা বেড়েছে তোমার কথা মতো কম দামে বিরিয়ানি বিক্রি করলে পথে বসার মতো অবস্থা হবে, তোমার জ্ঞান তুমি তোমার কাছেই রাখো। বিজয় বৈশাখীকে এই বলে তার হাতে কিছু টাকা দিয়ে সেখান থেকে দোকানে চলে যায়। এদিকে স্বামীর এরকম ব্যবহার দেখে বৈশাখী খুব চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বিজয়ের বিরিয়ানির দোকান না চলার কারণে সে অনেক খিটখিটে প্রকৃতির হয়ে যায়, যার কারণে তার সংসারে রোজ রোজ অশান্তি লেগেই থাকতো। এই দোকানটা ঠিক মতো না চলার কারণে বাড়িতে অশান্তিও কমছে না, জানি না কবে পরিস্থিতি আবার আগের মতো হবে আর আমরা আনন্দের সঙ্গে জীবন কাটাবো। বৈশাখী এই বলে অনেক দুঃখী হয়ে যায়। এভাবেই কিছুক্ষণ কেটে যায়, কিন্তু বিজয় দোকান থেকে বাড়ি ফিরে আসে না। বৈশাখী এই দেখে খুব চিন্তায় পড়ে যায়। জানি না কি হয়েছে, আজ এত দেরি হয়ে গেল কিন্তু বিজয় এখনো বাড়ি আসছে না। বৈশাখী এই বলে বাড়ি থেকে বিজয়ের দোকানের দিকে রওনা হয়। সে দোকানে গিয়ে দেখে বিজয় মাথায় হাত দিয়ে বসে আছে। কি হয়েছে বিজয়, এত দেরি হয়ে গেল তুমি এখনো বাড়ি ফিরলে না, মাথায় হাত দিয়ে বসে আছো? বৈশাখী, মাথায় হাত দিয়ে বসবো না তো কি করব, সকালে নতুন আসার সাথে এক হাঁড়ি বিরিয়ানি রান্না করলাম কিন্তু দোকানে একটিও গ্রাহক এলো না, সন্ধ্যা পর্যন্ত বিরিয়ানি সব টক হয়ে গেল, এবার তুমি বলো এত বিরিয়ানি আমি কি করব? এত বিরিয়ানি দেখে আমারও মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, সত্যি এভাবেই যদি বিরিয়ানি নষ্ট হতে থাকে তাহলে আমাদের তো দোকান বন্ধ করে দিতে হবে। বৈশাখী বিজয়কে এই বলে অনেক দুঃখী হয়ে যায়। তখনই পিঙ্কি নামের একটি মেয়ে এসে বৈশাখীকে বলে, আন্টি সকাল থেকে ঘুরে ঘুরে বাজারে তেঁতুল বিক্রি করছি কিন্তু এখনো পর্যন্ত সব শেষ করতে পারিনি, আর পুরো তেঁতুল বিক্রি না করার জন্য আমি বাড়িতেও যেতে পারছি না, দয়া করে এই বেঁচে থাকা তেঁতুলগুলো তুমি কিনে নাও না। এই মেয়ে, তোর কি মাথা খারাপ হয়েছে? আমরা নিজেদের সমস্যা নিয়ে চিন্তায় আছি, তার উপর থেকে তুই এখানে এসে আমাদেরকে বিরক্ত করছিস। আন্টি আমি তোমাদেরকে বিরক্ত করছি না, আমি তো রিকোয়েস্ট করছি, বাড়িতে আমার সৎ মা আছে, আমি পুরো তেঁতুল বিক্রি না করলে সে আমাকে খুব মারধর করবে, তাই দয়া করে তেঁতুলগুলো কিনে নাও না। পিঙ্কি বৈশাখীকে এই বলে কাকুতি মিনতি করতে থাকে। ঠিক আছে, যা তেঁতুল আছে তুই আমাদের দিয়ে যা, আর এর যা টাকা হয় নিয়ে যা, আজ তোর সৎ মা টাকা দেখলে তোকে আর মারবে না। বিজয় তোমার কি মাথা খারাপ হয়েছে, এমনিতেও আমরা বিরিয়ানি নিয়ে চিন্তার মধ্যে আছি, তার উপর থেকে তেঁতুল কিনে কি তুমি আচার করবে? আরে বৈশাখী, আগে তেঁতুলটা কিনি তারপর বলছি এটা দিয়ে আমি কি করব। বিজয় পিঙ্কিকে এই বলে তার কাছ থেকে সব তেঁতুল কিনে নেয়। সব তেঁতুল বিক্রি করে পিঙ্কি খুশি খুশি বাড়ি ফিরে যায়। বিজয় এবারে বলো তুমি এই তেঁতুলগুলো দিয়ে কি করবে? বৈশাখী, আমি এই তেঁতুল দিয়ে তেঁতুল বিরিয়ানি বানাবো ভাবছি। এত বিরিয়ানি বেঁচে থাকতে দেখে মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এমনিতেও তোমার বিরিয়ানি বিক্রি হয় না, তার উপর থেকে তুমি তেঁতুল বিরিয়ানি বিক্রি করবে ভাবছো? আমি যা ভাবছি ঠিক ভাবছি, তোমাকে এই নিয়ে বেশি ভাবতে হবে না, এতদিন কম দামে বিরিয়ানি বিক্রি করে দেখেছি, এবার তেঁতুল বিরিয়ানি বিক্রি করে দেখব আমার দোকানে কত গ্রাহক আসে। বিজয় বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৈশাখী স্বামীর কথা শুনে হতভম্ব হয়ে যায়। এভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন বিজয় তার বিরিয়ানির দোকানের বাইরে তেঁতুল বিরিয়ানির বোর্ড লাগিয়ে মাত্র 10 টাকায় বিরিয়ানি বিক্রি করতে থাকে। 10 টাকায় তেঁতুল বিরিয়ানির নাম শুনে বিজয়ের দোকানে গ্রাহকের ভিড় লেগে যায়।
কিরে বিজয়, আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? 100 টাকার দম বিরিয়ানি বিক্রি করতে করতে তুই 10 টাকার তেঁতুল বিরিয়ানি বিক্রি করতে শুরু করে দিলি, টাকা কি তোর কাছে বেশি হয়ে গেছে? সঞ্জয় দাদা, টাকা নয়, আমার বুদ্ধি খুলে গেছে। গ্রামের ধনী মানুষের সাথে সাথে অনেক গরিব মানুষও আছে, আমি তাদের জন্যই এই তেঁতুল বিরিয়ানি বানিয়েছি, যাতে দম বিরিয়ানির সাথে সাথে আমার তেঁতুল বিরিয়ানিও লোকে খায়। খুব ভালো করেছিস বিজয় তেঁতুল বিরিয়ানি বানিয়ে। যখন আমাদের কাছেও দম বিরিয়ানি খাওয়ার টাকা থাকবে না, আমরাও তোর 10 টাকা তেঁতুল বিরিয়ানি খেয়ে দেখব। আরে সঞ্জয় দাদা, অন্যদিন কেন, তুমি আজ ফ্রিতে আমার তেঁতুল বিরিয়ানি টেস্ট করে দেখো আর বলো আমি কেমন বানিয়েছি। বিজয়ের মুখে এই কথা শুনে সঞ্জয় অনেক খুশি হয়ে যায়। এদিকে এক এক করে সকলে বিজয়ের 10 টাকার তেঁতুল বিরিয়ানি খেয়ে অনেক সুনাম করে। বিজয়, তোমার দম বিরিয়ানির চেয়ে তেঁতুল বিরিয়ানি বেশি সুস্বাদু হয়েছে, এত সুস্বাদু 10 টাকার বিরিয়ানি খেয়ে খুব ভালো লাগছে। এক এক করে সকলে বিজয়ের বিরিয়ানির নাম করে। বিজয় সকলের মুখে বিরিয়ানির এত বেশি সুনাম শুনে অনেক খুশি হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সব বিরিয়ানি বিক্রি করে বাড়ি ফিরে আসে। কি ব্যাপার বিজয়, আজ এত তাড়াতাড়ি আনন্দের সঙ্গে বাড়ি ফিরে এলে? বৈশাখী, আনন্দেরই কথা, প্রথমবার আজ এত তাড়াতাড়ি আমার সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে। সত্যি বলছো বিজয়? আমার তো বিশ্বাসই হচ্ছে না, একদিনের মধ্যে হঠাৎ কি এমন চমৎকার হয়ে গেল যে তোমার সব বিরিয়ানি বিক্রি হয়ে গেল? এ সব তেঁতুলের জাদু, কাল তোমাকে বলেছিলাম না, এখন থেকে আমি তেঁতুল বিরিয়ানি বিক্রি করব, সেই তেঁতুল বিরিয়ানি বিক্রি করে আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। বিজয় বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৈশাখীও বিজয়ের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। বিজয় প্রত্যেক দিনই পিঙ্কির কাছ থেকে তেঁতুল কিনে দম বিরিয়ানির সাথে তেঁতুল বিরিয়ানি বানায়। সত্যি এই আইডিয়াটা আগে ভাবলে এতদিন আমাদের আর কষ্ট করে থাকতে হতো না। বিজয় এই বলে অনেক খুশি হয়ে যায়। এভাবে সে তার দোকান আবার আগের মতোই প্রসিদ্ধ করে তোলে। অপরদিকে বিজয়ের তেঁতুল বিরিয়ানির কারণে পিঙ্কির প্রত্যেক দিন সময়ের আগেই সব তেঁতুল বিক্রি হয়ে যায়। এদিকে পিঙ্কির সৎমাও প্রত্যেক দিন তাড়াতাড়ি তেঁতুল বিক্রি হয়ে যাওয়ায় অনেক খুশি হয়ে যায়। এরকমই একদিন পিঙ্কি বিজয়ের কাছে তেঁতুল বিক্রি করতে যাচ্ছিল, তখনই পিঙ্কি বিজয়ের দোকানের দরজা খোলা দেখতে পায়। তখনই সে দেখতে পায় বিজয় আগের দিনের বাসি খারাপ বিরিয়ানিতে তেঁতুল জল মিশিয়ে তেঁতুল বিরিয়ানি বানাচ্ছে। তাহলে বিজয় কাকু খারাপ বাসি বিরিয়ানিতে তেঁতুল জল মিশিয়ে বিরিয়ানি বিক্রি করে, কিন্তু এটা তো একদম ঠিক নয়, এই খারাপ বিরিয়ানি খেয়ে লোক তো অসুস্থ হয়ে পড়বে। পিঙ্কি এই বলে দোকান থেকে বাইরে বেরিয়ে আসে। সেখান থেকে সোজা তার মা চন্দনার কাছে যায়। মা, আমি আর কোনোদিন ওই বিজয় কাকুকে তেঁতুল বিক্রি করব না, বিজয় কাকু অনেক খারাপ মানুষ। কি হয়েছে পিঙ্কি, তুই এরকম কথা বলছিস কেন? মা, এরকম বলবো না তো কি বলবো। পিঙ্কি তার মাকে এই বলে সব কথা জানায়। চন্দনা পিঙ্কির কথা শোনার পর বলে, পিঙ্কি বিজয় কি করছে এটা নিয়ে তোকে ভাবতে হবে না, সে খারাপ বিরিয়ানিকে তেঁতুল বিরিয়ানি বানাচ্ছে বলেই আমাদের তেঁতুল বিক্রি হচ্ছে, তাই কোনো কিছু না ভেবে চুপচাপ নিজের কাজ কর। চন্দনা তার মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সৎ মায়ের কথা পিঙ্কির একটুও ভালো লাগে না, তাই সে মন খারাপ করে সেখান থেকে বাজারের দিকে রওনা হয়। তখনই রাস্তায় সে বৈশাখীকে দেখতে পায়। বৈশাখী আন্টি, ভালো হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল, তোমার স্বামী লোকের চোখে ফাঁকি দিয়ে খারাপ বিরিয়ানিকে তেঁতুল বিরিয়ানি বানিয়ে বিক্রি করছে, আর তুমি তাকে কিছু না বলেই আনন্দের সঙ্গে জীবন কাটাচ্ছ। তুমি জানো ওই খারাপ বিরিয়ানির জন্য কত লোক অসুস্থ হতে পারে? পিঙ্কির মুখে এই কথা শুনে বৈশাখী হতভম্ব হয়ে যায় এবং পিঙ্কির কথা সত্য প্রমাণ করার জন্য সে পিঙ্কিকে নিয়ে বিজয়ের কাছে আসে। বিজয়, পিঙ্কি কি সত্যি কথা বলছে, তুমি আগের দিনের খারাপ বাসি বিরিয়ানিকে তেঁতুল জল মিশিয়ে তেঁতুল বিরিয়ানি বানাও? বৈশাখীর মুখে এই কথা শুনে বিজয় ভয় পেয়ে যায় এবং সব সত্যি কথা তাকে বলে দেয়। বিজয়ের মুখে সত্যি কথা শুনে বৈশাখী প্রচন্ড রেগে যায়। বিজয়, এই গ্রামেরই ছেলে হয়ে তুমি নিজের গ্রামবাসীদেরকে কিভাবে খারাপ জিনিস খাওয়াতে পারো? তুমি কি জানো এভাবে খারাপ বিরিয়ানি খেয়ে তারা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তারা আমাদেরকে এই গ্রাম ছাড়া করে দিতে পারে, আর না হলে গ্রামবাসীরা আমাদেরকে পুলিশের হাতে তুলেও দিতে পারে। বৈশাখী এই বলে বিজয়কে অনেক বোঝানোর চেষ্টা করে। বিজয় বৈশাখীর মুখে সব কথা শুনে নিজের ভুল বুঝতে পারে। ঠিক বলেছো বৈশাখী, আমার অনেক বড় ভুল হয়েছে, এভাবে আমার খারাপ বিরিয়ানি বিক্রি করা উচিত হয়নি, তাই আজ থেকে আমি আমার ভুল শুধরে ভালো তেঁতুল বিরিয়ানি বানিয়ে মাত্র 10 টাকায় বিক্রি করব। বিজয়ের মুখে এই কথা শুনে বৈশাখী এবং পিঙ্কি অনেক খুশি হয়ে যায়।
এরপর থেকে বিজয় নিজের ভুল শুধরে ভালো তেঁতুল বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে শুরু করে এবং এভাবেই তার দোকান খুব ভালোভাবেই চলে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে। মিরপুর গ্রামে মাধব নামের একজন কৃষক তার স্ত্রী সরলার সঙ্গে থাকতো। সরলা খুবই অলস প্রকৃতির ছিল, তাই ঘরের সমস্ত কাজ মাধবকেই করতে হতো। শোনো, আমি কাজের সূত্রে শহরে যাচ্ছি, বেশ কয়েকদিন পর ফিরবো, এই কয়েকদিন অন্তত সংসারটা সামলে রেখো, এত আলসেমি করো না। সরলা বিছানায় শুয়ে শুয়ে মাধবের সঙ্গে কথা বলছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সব সামলে নেব। ঠিক আছে, এবার উঠে একটু দরজাটা লাগিয়ে দাও। আরে তুমি যাও এখন, আমি পরে উঠবো, আমি যখন উঠবো তখন লাগিয়ে দেব। সত্যি অনেক অলস দেখেছি, কিন্তু তোমার মতো আলসে একটাও দেখিনি। এতে আবার আলসেমির কি হলো, এইটুকু কাজের জন্য উঠে কি করব। ঠিক আছে, আমি বাইরের দিক থেকে চাপিয়ে দিচ্ছি, পরে উঠলে দরজায় শেকল তুলে দেবে। আচ্ছা ঠিক আছে, এসো, সাবধানে যেও। বেশ কিছুদিনের জন্য মাধব কাজের সূত্রে শহরে চলে যায়। এদিকে সরলা নিজের সমস্ত কাজ এবং খাওয়া ভুলে শুধু বিছানায় শুয়ে শুয়ে আলসেমি করতে থাকে। একদিন মাধবের দিদি কবিতা তাদের বাড়িতে আসে। কি রে মাধব, কই গেলি? সরলা বিছানায় শুয়ে শুয়ে তাকে বলে। কে, কবিতা দিয়ে এলে নাকি? হ্যাঁ রে সরলা। তোমার ভাই তো নেই গো দিদি, দেখো একটা বালতিতে জল রাখা আছে, ওই জলে পা ধুয়ে ঘরে চলে এসো। কবিতা বালতি থেকে জল নিয়ে হাত মুখ ধুয়ে ঘরের ভেতরে আসে। সে ঘরে এসে দেখে সরলা তখনও বিছানায় শুয়ে আছে। কি রে সরলা, তুই এখনো বিছানায় শুয়ে আছিস কেন? আমি কত দূর থেকে এসেছি বলতো, কিছু খাবারের ব্যবস্থা কর। আসলে দিদি, আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা, আমি উঠে রান্নাঘর পর্যন্ত যেতে পারি না। তুমি রান্নাঘরে গিয়ে নিজের খাবারটা নিজে বানিয়ে নাও না। ও, হাঁটুতে ব্যথা? আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে থাক, আমি ডাল আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর তুই কিছু খেয়েছিস? না গো দিদি, আমার এখনো কিছু খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে আনছি, দাঁড়া। কবিতা এই বলে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পরে নিজেদের জন্য ডাল ভাত এবং আলু সিদ্ধ নিয়ে আসে। এই নে সরলা, খেয়ে নে। হ্যাঁ দিদি, খাচ্ছি। আসলে পাটা খুব ব্যথা তো, বুঝতেই পারছো, তাই উঠে রান্না করতে পারছি না। এদিকে তোমার ভাইও তো শহরে গেছে। এ কি বলছিস, তাহলে তুই এত কাজ একা কিভাবে সামলাচ্ছিস? করতে তো কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব, একাই সামলে নিচ্ছি। আচ্ছা চিন্তা করিস না, এখন তো আমি চলে এসেছি, আমি তোর সব কাজ সেরে দেব। এ কি বলছো দিদি, তুমি আমার বাড়ির অতিথি, তুমি আমার বাড়িতে এসে কাজ করলে আমার কি আর ভালো লাগে? ওই সব কথা পরে হবে, নে এখন খা। হ্যাঁ দিদি, খাচ্ছি। যতদিন না আমার স্বামী আসছে, ততদিন এই ননদিনীকেই পটিয়ে পাটিয়ে রাখতে হবে, ঘরের সব কাজ একে দিয়েই করাতে হবে, তাহলে আমি সারাদিন শুয়ে বসেই দিন কাটাতে পারবো। পরের দিন সরলা বিছানায় শুয়েছিল, সেই সময় কবিতা সেখানে আসে। বাজার থেকে টাটকা মাছ কিনে নিয়ে এসে ভালোভাবে ঝাল করেছি, এবার মাছের ঝোল দিয়ে দুজনে ভাত খেয়ে একটা লম্বা ঘুম দেওয়া যাবে, বুঝলি? বলছিলাম কি দিদি, এই আলমারিতে আমার কিছু নোংরা কাপড় পড়ে আছে, আমি তো উঠতে পারছি না, তুমি যদি একটু কষ্ট করে পুকুরে নিয়ে গিয়ে কাপড়গুলো ধুয়ে দিতে তাহলে খুব ভালো হতো। কটা কাপড় আছে? খুব বেশি নয় দিদি, আলমারিটা খোলো তাহলেই বুঝতে পারবে। কবিতা আলমারি খুলতেই দেখে একগুচ্ছ জামা কাপড় ঢিপ করে রাখা আছে। একি রে, এখানে তো অনেক কাপড়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে ছেড়ে দাও, আসলে আমি উঠতে পারছি না তো, সেজন্যই কাপড়গুলো কাঁচা হচ্ছে না, আর এভাবে নোংরা করে রেখে দিতেও একদম ভালো লাগছে না, তাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ধুয়ে নিয়ে আসছি। এরপর কবিতা সেই জামা কাপড়গুলো নিয়ে পুকুরে চলে যায়। বাহ, এতদিন পর খুব আনন্দ হচ্ছে, কতদিনকার জমানো কাপড় একে দিয়ে কাঁচানো হয়ে গেল। আমাকে সবাই অলস বলে, কিন্তু আমার বুদ্ধিতে কোনো আলসেমি নেই। এদিকে পুকুরে কাপড় কাচতে কাচতে কবিতা অনেক হাঁপিয়ে ওঠে। উফ বাবা, হাঁপিয়ে গেলাম, কাপড়গুলোতে নোংরা একেবারে বসে গেছে। না না, এগুলো তো এক দুদিনের নোংরা নয়, দেখে মনে হচ্ছে শত শত বছর ধরে এই নোংরা কাঁচা হয়নি। এইভাবে কবিতার সমস্ত কাপড় কাচতে কাচতে সন্ধ্যা হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলা সে সমস্ত কাপড় কাচা শেষ করে স্নান করে বাড়ি ফিরে আসে।
সরলা, সমস্ত কাপড় কেচে পরিষ্কার করে দিয়েছি। উফ, কোমর পিঠ সেটে গেল, এবারে একটু বিশ্রাম নিতে হবে। এই বলে কবিতা বিছানায় ঘুমাতে যাচ্ছিল, তখনই সরলা তাকে বলে, দিদি তুমি ক্লান্ত হয়ে পড়েছো তো? হ্যাঁ রে, আসলে কাপড় তো অনেক নোংরা হয়েছিল, তাই কাচতে কাচতে পিঠ সেঁটে গেল। আহারে, এই সময় একটু চা হলে তো খুব ভালোই হতো, তাই না? হ্যাঁ, খারাপ কিছু বলিস নি। ঠিক আছে, তাহলে যাও, তোমার আর আমার দুজনের জন্য দু কাপ চা করে নিয়ে এসো। আমি যাব। দেখছো তো দিদি, আমার পাটা ব্যথা, না হলে তো আমি যেতাম। যাও না দিদি, না হলে তোমারই শরীরটা আরো বেশি খারাপ লাগবে, একটু চা খেয়ে নিলে দেখবে একেবারে ঠিক হয়ে যাবে। কবিতা আর কোনো উপায় না পেয়ে বিছানা থেকে উঠে চা বানাতে রান্নাঘরে চলে যায় এবং চা বানাতে বানাতে বলে, এখন তো মনে হচ্ছে এখানে না এলেই ভালো হতো। এইভাবে সরলা প্রত্যেক দিনই নিজের পা ব্যথার বাহানা দিয়ে কবিতাকে দিয়ে কাজ করাতে থাকে। এরকমই একদিন কবিতা পুকুর থেকে জল নিয়ে আসছিল, সেই সময় হঠাৎ বাইরে জানালা থেকে সে দেখতে পায় সরলা রান্নাঘরে বসে বসে ফল খাচ্ছে। দিদি, পুকুর থেকে জল নিয়ে ফিরে আসার আগেই সব ফলগুলো খেয়ে শেষ করে ফেলতে হবে। আরে বাহ, ফলগুলো তো খুব ভালো খেতে। কবিতা তাকে দেখে বুঝতে পারে যে সরলা এতদিন থেকে পা ব্যথার নাটক করছিল, আমার থেকে লুকিয়ে লুকিয়ে ফল খাচ্ছে, তার মানে সরলা দিব্যি হাঁটাচলা করতে পারে, কাজ করবে না, তার জন্যই পা ব্যথার নাটক করে আমাকে দিয়ে ইচ্ছে করে সমস্ত কাজ করাচ্ছে। দাঁড়াও বাছা, ঘুঘু দেখেছ কিন্তু ফাঁদ দেখনি। সেই দিন কবিতা সরলাকে আর কিছুই বলে না, কিন্তু পরের দিন দুপুরবেলা কবিতা সরলাকে বলে, সরলা, পাশের বাড়ির মীনা তার ছেলের জন্মদিনে নিমন্ত্রণ করে গেছে, তোর তো পায়ে ব্যথা, তুই যেতে পারবি না, তাই আমি একাই চলে যাচ্ছি। ইয়ে মানে দিদি? তোর জন্য ডাল ভাত আলু সিদ্ধ রান্না করে দিয়েছি, তুই দুপুরে খেয়ে নিস, আমি গেলাম। এই বলে কবিতা সেখান থেকে চলে যায় এবং কবিতা চলে যাওয়ার পর সরলা বলতে থাকে, হায় হায়, এটা আমি কি করলাম, কবিতা দিত নিমন্ত্রণ খেতে চলে গেল, নিমন্ত্রণ বাড়িতে পোলাও, কালিয়া, মাংস, মিষ্টি, দই, কত কিছুই না খাওয়াবে, আর আমি বাড়িতে বসে ভাত ডাল সিদ্ধ খাবো, দূর, ভালো লাগে না। পরের দিন সকালবেলা সরলা কবিতাকে বলে, কি গো দিদি, আজকে সকালে চা বানালে না? চা? না না, আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, আর আমি বলছি তুইও চা খাওয়া ছেড়ে দে, এই যে কালমেঘ পাতার রস, এইটা খা, আমি শুনেছি এই কালমেঘ পাতার রস খেলে তোর পায়ে যে ব্যথা সেটা একেবারে সেরে যাবে। কি কালমেঘ পাতার রস? না না না, আমি এটা কিছুতেই খাবো না। আরে শরীরটাকে সুস্থ করতে হবে তো, নে নে খা, তাড়াতাড়ি খেয়ে ফেল। এই বলে কবিতা জোর করিয়ে সরলার মুখে সেই কালমেঘ পাতার রস ঢুকিয়ে দেয়, সরলা সাথে সাথে বমি করতে শুরু করে দেয়। ওরে বাবারে, কি তেতো খেতে, উফ, মরে গেলাম। বেশ হয়েছে, এটাই হওয়ার দরকার ছিল। সেদিন দুপুরে কবিতা খাবারে করলার তরকারি রান্না করে এবং সরলাকে খেতে দেয়। এ কি, এটা কি রান্না করেছো? কেন, করলার তরকারি। করলার তরকারি? ছি, এইসব কে খায়? সরলা, এখন এই সমস্তই খাবার খেতে হবে, তোর শরীর ভালো নেই, এই সব খেয়েই তোকে সুস্থ হতে হবে। তুমিও এই সব খাবে? না না, আমি কেন এই সব খাবো, আমি তো নিজের জন্য মাছের কালিয়া করেছিলাম, আর সেটা দিয়ে একেবারে জমিয়ে ভাত খেয়েছি। এই বলে কবিতা সেখান থেকে চলে যায়। করলার তরকারি? ছি, এই সব কে খায়? এবার থেকে আমি নিজের খাবার নিজেই রান্না করে নেব। এই বলে সরলা রান্নাঘরে চলে যায়। এরপর থেকে সরলা নিজের রান্না নিজেই করতে থাকে এবং সে নিজের থালা বাসন নিজেই মাজতে থাকে। এভাবেই ধীরে ধীরে সরলার অলসতা কেটে যায় এবং এরই মধ্যে মাধবও শহর থেকে বাড়ি ফিরে আসে এবং সে বাড়ি এসে সরলাকে কাজ করতে দেখে অবাক হয়ে যায়। আরে, এ আমি কি দেখছি, সরলা রান্না করছে। হ্যাঁ, আর এই সব কিছু হয়েছে আমারই জন্য। কি করেছো দিদি, তুমি তো সরলাকে পুরো বদলে দিয়েছো, যেই কাজটা আমি এতদিন পারিনি সেটা তুমি পেরেছো দিদি। এদিকে আই, সব বলছি। কবিতা মাধবকে ধীরে ধীরে সব কথা জানায়। এই সময় সরলা সেখানে আসে। আরে তুমি, তুমি কখন এলে? আচ্ছা এসো, ভাত রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে নেবে, এসো। গরম গরম ভাত আর পাবদা মাছের ঝোল করেছি। সরলা, এ তোমার কি পরিবর্তন, তুমি আগে বিছানা ছেড়ে উঠতে চাইতে না, এখন রান্না করছো।
দিদির হাতের কালমেঘ পাতার রস খেয়ে আমার অলসতা চলে গেছে, আমার আর আলসেমি লাগছে না, এসো খেয়ে নেবে এসো। এইভাবেই সরলা তার সমস্ত অলসতা কাটিয়ে ধীরে ধীরে সংসারের সব কাজ সামলাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে।